আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর সকালের নাস্তাটা করে নিচ্ছি। সকালের নাস্তায় ছিল বাটার বান আর রং চা। এরপরে নাস্তা করে আমি চলে এলাম বারান্দাতে। বারান্দা বাগানে যে কত সুন্দর টমেটো হয়েছে মাশাল্লাহ। আর এই টমেটোগুলো আজকে ছিঁড়ে নেব, কাঁচা টমেটো ভাজি করব, এই জন্য এই টমেটোগুলো ছিঁড়ব। আর আলহামদুলিল্লাহ সবগুলো গাছেই প্রচুর পরিমাণে টমেটো এসেছে। কয়েকটা টমেটো পেকেছিল, সেগুলোও ছিঁড়ে নিয়েছিলাম, ওই দিন দেখিয়েছিলাম। আর আজকে কাঁচা টমেটো যেগুলো একদমই পাকার সময় হয়ে গেছে, সেই টমেটোগুলো এখন ছিঁড়ে নেব, ভাজি করব। আর আজকে মুরগির মাংস রান্না করব, সাথে রয়েছে ইলিশ মাছ ভাজা। এই যে টমেটোগুলো আমি এক এক করে ছিঁড়ে নিচ্ছি। আর বড় কিছুতে রোপণ করলে কিন্তু টমেটো প্রচুর পরিমাণে হতো। যেহেতু আমাদের বারান্দাতে জায়গা কম, তাই আমরা ছোট ছোট পাত্রে রোপণ করি, তাই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে টমেটো। আর বড় কিছুতে রোপণ করলে তো আরও অনেক ভালো হতো। ইনশাল্লাহ নেক্সটে বড় কিছুতেই রোপণ করব। আর এবছরে টমেটোগুলো একটু ছোট ছোট হয়েছে, কারণ এর বীজটা খুব একটা ভালো ছিল না। গত বছর যেই আমি টমেটোগুলো রোপণ করেছিলাম, সেই টমেটোগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছিল আর বেশ মিষ্টি ছিল। এবছরে টমেটোটা একটু সাইজে ছোট হয়ে গেছে। ভালো বীজ দেখে তারপর গাছ রোপণ করা উচিত। আর আমি এবছর বীজ বাছাই করতে একটু ভুল করে ফেলেছিলাম, তাই টমেটোগুলো ছোট হয়েছে। আর এই তো সবগুলো টমেটো আমি ছিঁড়ে নিয়েছি, এখন এগুলো ভাজি করে ফেলব। আর সাথে আলুও দেব, কয়েকটা পাকা টমেটো রয়েছে, এগুলোও ছিঁড়ে ফেলেছি। আর ইলিশ মাছ ভাজা এই যে বসিয়ে দিয়েছি চুলায়, ইলিশ মাছ চারটা লেজ ভেজে নেব। আর মুরগির মাংস রান্না করব, মুরগির মাংসটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। মুরগির মাংসটা ভিজিয়ে রেখেছি, আর এইদিকে আম্মু টমেটোগুলো ভাজি করে দিচ্ছে। আর মাছটা এক সাইড হয়ে গেছে, উল্টে দিয়েছি, শুধু তেলে ভেজে নিচ্ছি। আজকে আর পেঁয়াজ ভাজবো না, তেল দিয়েই খাওয়া হবে। আর এই তো মাছগুলো ভেজে তুলে রেখেছি আর তেলটা আলাদা করে রেখেছি। এরপর তো ভাজি বসিয়ে দিলাম, ভাজি করব আজকে টমেটো, কাঁচা টমেটো। আর আলুও দেব, পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি, সাথে আলু দিয়েছি, লবণ আর হলুদ দিয়েছি। দিয়ে কিছুক্ষণ আলুটা কষিয়ে নেব, তারপর আলুটা কষানো হয়ে গেলে টমেটোটা দিয়ে দেব। এই তো আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এতে আর পানি দেব না, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। তারপর হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এই তো টমেটো ভাজিটা হয়ে এসেছে, আমি উপর থেকে চিনিও দিয়ে দিয়েছিলাম, একটু চিনি দিলে ভালো লাগে খেতে। তারপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর নামিয়ে ফেলবো।
আর ভাজিটা হয়ে যাওয়ার পর আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি, সাথে আমি একটু জিরাও দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম, সাথে লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর তেজপাতা দিয়েছি। আদা রসুন বাটা আর গরম মশলাটা দেওয়া বাকি, আর এই তো কিছুক্ষণ কষিয়ে নেব সব মশলা দিয়ে। এই তো আদা রসুনটাও দিয়ে দিচ্ছি এখন, আর গরম মশলাটাও দিয়ে দেব। সব কিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নিই, তারপর এতে মাংস দিয়ে দেব। আর এই যে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এতে মাংস দিয়ে দিয়েছি, এবার মাংসটাও কষিয়ে নেব। এই যে আমি এখনও পানি দেইনি, মাংস থেকে বেশ অনেকটা পানি উঠে এসেছিল, তারপর এটা কষিয়ে নিয়েছি অনেকক্ষণ, তারপর এখন দিয়ে দিলাম ঝোল। আর এই তো ঝোলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। তরকারির ঝোলটা আর একটু শুকাবে, আমি এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্নাটা তো শেষ পর্যায়ে, এবার আমি ফ্রেশ হয়ে তারপর দুপুরের খাবারটা খেয়ে নেব। বসে পড়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য, আমি প্রথমেই নিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাজা। আর ইলিশ মাছ ভাজাটা খুবই ভালো হয়েছিল, আর তেল, ইলিশ মাছের তেল, সাথে নিয়েছিলাম লেবু আর কাঁচামরিচ। ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাত, সাথে আমি একটু লবণও নিয়েছিলাম। আর আমি তেলটা একটু বেশি নিয়ে ফেলেছিলাম, যাই হোক ইলিশ মাছের তেল বলে কথা। দুপুরের ভাতটা খেয়ে নিলাম, আর সাথে আমি ভাজিও খেয়েছিলাম, ইলিশ মাছ দিয়ে আগে ভাতটা খেয়ে নিয়েছি। এরপরে আমি একটু ভাজি দিয়ে ভাত খেয়ে নিলাম, আর আলহামদুলিল্লাহ বারান্দা বাগানের টমেটো ভাজি খুবই মজা হয়েছিল, ভাজিটা অনেক মজা হয়েছিল। আর শুক্রবার মানেই মজার মজার খাবার, রায়হান সন্ধ্যার দিকে নিয়ে এলো নাস্তা, সন্ধ্যার নাস্তা, এনেছিল একটা মুরগির মাংসের চাপ, সাথে ছিল পরোটা, ডাল আর সস। আর সন্ধ্যার নাস্তা হিসেবে এগুলো আমরা খেয়ে নিলাম সবাই মিলে। মুরগির মাংসের চাপ, তারপর ডাল, খুবই মজা ছিল, আর গরম গরম খেয়েছি আরও বেশি ভালো লেগেছে। আর সসটা খুবই ঝাল ছিল, ঝাল ঝাল সসটা মুরগির মাংসের সাথে খুবই ভালো লেগেছে। Thank you.
আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।